আমরা দেখেছি যে বাংলাদেশের এই গণহত্যার দায়ে যেমন শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আসছেন তারাও যদি জাতির আশা আকাঙ্ক্ষা বুঝতে সমস্যা হয় তাদেরকেও কিন্তু কড়াই গন্ডায় জবাব দিতে হবে এই যে আমাদের প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার যদি এভাবে চলতে থাকে আমার মনে হয় এক মাস গেলে এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে আসলে খুনি শেখ হাসিনা তার পদত্যাগ হয়েছে কি হয়নি এইটা জাতির কাছে কোনো প্রশ্ন বা জানা বা না জানার কোনো কোনো বিষয় বলে আমি মনে করি না কারণ বিগত পাঁচ তারিখে ফায়সালা হয়ে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের গণধিকৃত গণহত্যার দায়ে বাংলাদেশের জনগণের গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কিন্তু তিনি যেই দেশে পালিয়ে গিয়েছেন সেই দেশটি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এই ভারত বাংলাদেশের সমস্ত অপরাধীদের বাংলাদেশের সমস্ত অপরাধীরা পালিয়ে থাকার জন্য ভারতে যায়। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি আমরা যেমন সেভেন মার্ডারের নূর হোসেনকে দেখেছি ভারতে পালিয়ে যেতে ঠিক একইভাবে শেখ হাসিনাও ভারতে পালিয়ে গিয়েছেন এখন শেখ হাসিনা আলোচনায় আসার জন্য বাংলাদেশের মানুষের কাছে তার নেতা দিয়ে সাহস বৃদ্ধির জন্য আপনারা দেখেছেন যে তার একটা ভয়েস এসেছে মিডিয়াতে যেই তানবির সিদ্ধিক ভাই এখানে উপস্থিত আছেন এই আমেরিকাতে তিনি নিজের নাগরিকত্বের জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য তিনি সেখানে আবেদন করেছেন যে তিনি আওয়ামী নির্যাতন নিপীড়নের শিকার হয়ে তারপর রাজনৈতিক আশ্রয় তিনি চাচ্ছেন তো এই যদি হয় অবস্থা মানে নৈতিকতা স্কলন জনিত কারণ হচ্ছে ঠিক আওয়ামী লীগ হচ্ছে একটা বিনোদন পার্টি আওয়ামী লীগ সমস্য সবসময় জাতিকে বিনোদন দেয় ঠিক একইভাবে নতুন করে এই শেখ হাসিনার পদত্যাগের এই ঘটনাটা আর একটা বাংলাদেশের রাজনীতি বিনোদনের মতো যেই নিজেই পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে যে বড় যে জঘন্য কাজটি করেছে তা হচ্ছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগের প্রায় এক হাজারের মতো নেতা এমপি মন্ত্রীদেরকে তারা সেফ জোন হিসেবে তাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে এবং তাদেরকে আইনের হাতে তুলে না দিয়ে এটা আমি মনে করি এটা কাজটা সঠিক করেনি এবং এরা প্রত্যেকেই বাংলাদেশে গণহত্যার দায়ে বিভিন্ন হত্যা খুন গুণ অপহরণ এবং আয়নাগরের সাথে এরা জড়িত আমি মনে করি যে এই যে অবস্থা এই অবস্থার জন্য হাসিনা এবং তার তিনি ফল পেয়েছেন। আজকে বাংলাদেশে অন্তত আগামী আমরা যদি আমাদের সঠিক ট্র্যাকে থাকি বাংলাদেশে এই এক মাস হয়ে গিয়েছে গণ অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি যে এক মাসের ভিতরে আমাদের যে প্রত্যাশা ছিল জনগণের যে প্রত্যাশা ছিল জনগণের প্রত্যাশা এক মাসে পূরণ হবার নয় তবে বর্তমান সরকার তারা কি সংস্কার করবে তা জাতির কাছে কাছে বলতে এখন পর্যন্ত পারেনি তাদের আমরা যারা রাজনীতিবিদ আমরা দেখেছি যে বাংলাদেশের এই গণহত্যার দায়ে যেমন শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আসছেন তারাও যদি জাতির আশা আকাঙ্ক্ষা বুঝতে সমস্যা হয় তাদেরকেও কিন্তু কড়াইগণ্ডায় জবাব দিতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা যারা আন্দোলনরত রাজনৈতিক দল রয়েছি হয়ে যাচ্ছি আমাদের আজকে যেই সমস্ত হচ্ছে আপনি দেখেছেন যে এই যে উপদেষ্টা নিয়োগ এই উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিয়া পরিবার তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই এক এগারো শক্তি তারা আজকে কিন্তু ক্ষমতার তাদেরকে বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে ব্রিগেডিয়ার সাখাওয়াত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে তিনি এক হাত নিয়েছেন দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি নির্বাচন এবং নির্বাচনের যে আইন নিবন্ধন আইন সহ বিভিন্ন ভাবে রাজনীতিকে জটিল করেছেন এবং যেই মাইনাস যে থিওরি তার কিন্তু প্রবর্তক ছিলেন এই সাখাওয়াত আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় সচিবের মর্যাদায় যিনি পার্বত্য চট্টগ্রাম পরিষদের যিনি দায়িত্বে ছিলেন চেয়ারম্যান ছিলেন তাকে আবার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আমি মনে করি যে 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 এই কিছু মানুষকে অবিলম্বে তাদেরকে অপসারণ করতে হবে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতর থেকে যারা আগামী নির্বাচনে নির্বাচন করবেন না এমন ব্যক্তিদেরকে এবং যারা দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে যারা জাতীয়তাবাদী এবং এনটি আওয়ামী লীগ যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ সময় জেল জুলুম হুলিয়া থেকে বিভিন্ন ভাবে তারা নিগৃহীত তাদের মধ্য থেকে এই উপদেষ্টা পরিষদ অবিলম্বে পুনর্গঠন করা উচিত এবং বাংলাদেশের মানুষের এই যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা পাঁচ আগস্ট আমরা বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে আপনি জানেন যে বাংলাদেশ লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া বাংলাদেশ ছাত্র মিশনের সদস্য সেই নাইম হাওলাদার আমাদের লেবার পার্টির তারা শাহাদত বরণ করেছে আমাদের এখনো বেশ কয়েকজন নেতা হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তাদের আবার অপারেশনের দরকার হবে আমাদের ছাত্র জনতা এই আন্দোলনের ফলাফলের সময় বিশেষ করে পাঁচই আগস্ট দীর্ঘ সতেরোটি বছর আমরা আন্দোলন করেছি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাত ইসলামী সহ লেবার পার্টি আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে ফলাফল এসেছে আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে খালেদা জিয়ার নির্দেশনায় আমরা যারা তাদের আন্দোলনে আছি আমাদেরকে বলা হয়েছিল এই শহীদ মিনার থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ লেবার পার্টি ছাত্র মিশনের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা অবস্থান নিয়েছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলো ব্যানার ফেস্টুন ছাড়া আমরা কিন্তু রাজপথে ছিলাম এর মধ্য দিয়ে ছাত্রদেরকে আমরা সামনে ফেলে তারপরে কিন্তু আমরা এই আন্দোলনকে সফল করেছি এবং ছাত্রদের অবদান রয়েছে জনতার অবদান রয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে এই সমন্বয়কারীরা এরা একজন এক একটা রাজনৈতিক দল খোলার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছে তারা বিভিন্নভাবে রাজনৈতিক অভিলাস শুরু করেছে ইতিমধ্যে বন্যার্থীদের তেরানের যে টাকা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে তাদের এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে হবে তা না হলে যে বড় যে উদ্দেশ্য এই উদ্দেশ্য কিন্তু প্রশ্নবিদ্ধ হবে আমি মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশে পঞ্চাশ বছরে আসতে পারবে না তিরিশ বছরে আসতে পারবে না তবে এই যে আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার যদি এভাবে চলতে থাকে আমার মনে হয় কয়েক মাস গেলে এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে